ওঠা এক জাপানি মা এবং একজন বাংলাদেশি বাবার, আর তাদের দুজন ছোট সন্তানের। পারিবারিক দ্বন্দ্বের জেরে বাবা নিজের দু সন্তানকে নিয়ে সেই জাপান থেকে চলে এলেন বাংলাদেশে। সাত মাস পর মা নিজের নারী ছেড়া ধনের জন্য তিনিও চলে আসলেন বাংলাদেশে, প্রায় 5000 কিলোমিটার পাড়ি দিয়ে, এবং শুরু হলো তাদের আইনি লড়াই। এই লড়াইয়ে যুক্ত হলেন বাংলাদেশের উচ্চ আদালত, হাইকোর্ট, এবং জড়িয়ে পড়লেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সময় টিভির নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি, মার্জিয়া মুমু। আমাদের আজকের বিষয়, বাবা মায়ের কোলেই ফিরে যাচ্ছেন দুই জাপানি শিশু। এ বিষয়ে শুরুতেই চলে যাচ্ছি আমার করা একটি প্রতিবেদন। জাপানি মা বাংলাদেশি বাবার দুই মেয়ে কার কাছে থাকবে, এই নিয়ে টানা 13 দিন চলে আইনি লড়াই। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার দেশের উচ্চ আদালতে ওঠে জাপানি মা আর বাংলাদেশি বাবার দুই শিশু সন্তানের ইস্যু। মা নাকি বাবা, কে পাচ্ছেন দুই সন্তানের দেখভালের দায়িত্ব, কার কাছেই বা থাকবে সন্তানরা, এ নিয়ে প্রায় 2 ঘন্টা ধরে চলে আদালতে শুনানি। আইনি লড়াইয়ে প্রতিপক্ষকে কোনোভাবেই ছাড় দিতে নারাজ বাবা ও মা। এমন অবস্থায় হাইকোর্ট জানান, আগামী 15 দিন গুলশানের একটি ভাড়া বাসায় দুই শিশু সন্তানের সঙ্গে একসাথে থাকবেন বাবা ইমরান ও মা এরিকো। শান্তির নিঃশ্বাস ফেললাম যে আমি আমার মেয়েদের কাছে হারাইনি, অনেক লম্বা রাস্তা আছে আমার সামনে। আদেশের পর আদালত থেকে বেরিয়ে আসেন বাবা, এ সময় দুই সন্তান জড়িয়ে থাকেন তাকে। অন্যদিকে মা বেরিয়ে আসেন আইনজীবীকে সঙ্গে নিয়ে, তবে এদিন তিনি কোনো কথা বলেননি। হাইকোর্ট পর্যবেক্ষণে বলেন, পারস্পরিক মতবিরোধ থাকলেও দুই শিশুর স্বাভাবিক বেড়ে ওঠা নিশ্চিত করতে দায়িত্বশীল আচরণ করতে হবে বাবা ও মাকে। একই ছাদের নিচে মা বাবা থাকবে, যাতে বাচ্চাদের মনে একটা স্টেবিলিটি আসে, কারণ বাচ্চাদের কাছে মা বাবা কিন্তু দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। এদিন দুজন বিচারপতি ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে আদালতে হাজির হওয়া দুই শিশুর সাথেও কথা বলেন। আদালতের নির্দেশ সঠিকভাবে প্রতিপালন হচ্ছে কিনা সে বিষয়টি তদারকি করবেন সমাজসেবা অধিদপ্তর, আর নিরাপত্তায় থাকবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। হার জিতের কিছু নেই এখানে, ইম্পর্টেন্ট হলো পরিবার নিয়ে যদি তারা থাকতে পারে, যদি তাদের মধ্যে সম্পর্কের উন্নয়ন হয়, বাচ্চাদের কল্যাণ নিশ্চিত হয়, তাহলে কে হেরেছে কে জিতেছে এটি ইম্পর্টেন্ট নয়। আগামী 16 সেপ্টেম্বর এই বিষয়ে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দর্শক, 19 আগস্ট থেকে 31 আগস্ট, টানা 13 দিন, এবং এই 13 দিন দুই সন্তান কোথায় থাকবে, তাদের দেখভাল কে করবে, তা নিয়ে তুমুল মতবিরোধ জাপানি মা এরিকো এবং বাংলাদেশি বাবা ইমরানের মধ্যে। এবং এই মতবিরোধের সূত্র ধরে ছোট্ট দুই শিশু লাইলা এবং জেসমিনকে পৌঁছাতে হয়েছে ভিকটিম সাপোর্ট সেন্টার পর্যন্ত। পারিবারিক পরিবেশে যেখানে দুজন শিশু বড় হচ্ছিলেন, ঠিক তখনই তাদেরকে একটা অচেনা পরিবেশের মধ্য দিয়ে যেতে হলো। সেখানে এই করোনা মহামারীর মধ্যে নানা প্রতিকূল পরিবেশে তারা ফেস করেছেন বলে তাদের বাবা পরবর্তীতে গণমাধ্যমে জানান। কিন্তু এরপর আদালত আবারও সুযোগ দেন বাবা এবং মাকে তাদের দুই শিশুর বিষয়ে একযোগে মতকে পৌঁছানোর জন্য। কিন্তু না, নিজেদের ব্যক্তিগত মতবিরোধকেই প্রাধান্য দিয়েছিলেন বাবা মা। ফলশ্রুতিতে দুই শিশুকে আবারও হাজির হতে হলো বিচারালয়ে। এবং আজকে সকাল থেকে, কিন্তু ঠিক সকাল 9টা থেকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডির একটি গাড়ি এই দুই শিশুকে কিন্তু হাইকোর্টে তারা হাজির করেন, এবং সেখানে প্রায় 2.5 ঘন্টা শুনানি চলা হয়, এবং এই শুনানি দুদফায় হয়। বেলা 10:30 থেকে শুনানি শুরু হয়, সেখানে চলে প্রায় 1 ঘন্টা, এবং সেই শুনানিতে দুই শিশুর বাবা মা তারা কিন্তু তুমুল আইনি যুক্তি তর্ক তারা উপস্থাপন করছিলেন, যেখানে বলা হচ্ছিল বাবার পক্ষ থেকে যে আর দুই শিশুকে তার নিজের গুলশানে যে পারিবারিক বাসা রয়েছে সেখানে তারা থাকবে, এবং মা এরিকো তিনি যখন খুশি বা যে মুহূর্তে চাইবেন সেই মুহূর্তে সন্তানের সাথে দেখাশোনা করতে চাইবেন। অন্যদিকে কিন্তু যেই মায়ের পক্ষ থেকে, তার পক্ষ থেকে প্রথম থেকে বলা হচ্ছিল যে দুই শিশু কোনোভাবেই বাবার যে পারিবারিক বাসা রয়েছে সেখানে থাকবে না, বরং তারা একটি পৃথক বাসা ভাড়া করে সেখানে থাকবে। এমনকি বাড়িধারার একটি বাসাও কিন্তু ভাড়া নিয়েছিলেন মা তার দুই সন্তান জেসমিন এবং লাইলাকে রাখার জন্য অন্তর্বর্তীকালীন সময়। এবং আজকে উচ্চ আদালতের কাছে মূলত জাপানি নাগরিক মা এরিকোর মূল যে আবেদনটি ছিল সেটি ছিল তার সন্তানরা যেন বাবার বাসায় না থেকে সেখানে
পৃথক একটি ভাড়া বাসায় থাকে এবং সেখানে তিনি তার মেয়েদের দেখভাল করবেন এবং বাবা চাইলে তার সন্তানদের সাথে দেখা করতে চাইবেন। অন্যদিকে বাবা ইমরান শরীফের পক্ষে যিনি আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শিশির মনির, তিনি বলেছেন যে বাবার কাছে নয় বরং হচ্ছে মায়ের যে হচ্ছে যিনি চাচ্ছেন যে জাপান এম্বাসি ঢাকায় নিযুক্ত তারা হচ্ছে শিশুদের পুরো বিষয়টি তারা মনিটরিং করবেন এবং মায়ের যে ভাড়া বাসাটি রয়েছে সেই বাসায় কিন্তু থাকবেন। অর্থাৎ কোনোভাবেই কিন্তু আজকে বিচারপতিরা বারবার দুপক্ষের আইনজীবীদেরকে বলছিলেন যে এই দুজন শিশু তারা মানব শিশু, তারা কোনো জমি জামা নয়, তাদেরকে নিয়ে এভাবে টানাহাঁচড়া করা আসলে খুবই অস্বস্তিকর। এবং আজকে কিন্তু দেশের উচ্চ আদালত বলেছিলেন যে বাবা মায়ের মধ্যে যতটাই মতবিরোধ থাকুক না কেন তাদের কিন্তু সেই মতবিরোধকে পাশ কাটিয়ে সন্তানের যাতে সুন্দরভাবে বেড়ে ওঠে সেজন্য কিন্তু বাবা এবং মায়েরকে যাতে দায়িত্বশীল আচরণ করে তার জন্য কিন্তু আজকে হাইকোর্ট পর্যবেক্ষণ দিয়েছেন। এবং বলা চলে যে প্রায় আড়াই ঘন্টা ধরে যেই শুনানি হয়েছিল এবং তারপর সেই শুনানিতে কিন্তু আদালত তার আদেশ শুনিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আগামী 15 দিনের জন্য গুলশানে একটি বাসা ভাড়া করে সেই বাসায় বাবা এবং মা দুজনেই কিন্তু সেই শিশুদের পাশে থাকার এবং একসাথে তাদের সাথে বাস করার অনুমতি দিয়েছেন আদালত। এবং আদালত বলেছিলেন যে মা কিংবা বাবা কে শিশুর জন্য আসলে বেশি জরুরি সেইটা আসলে নির্ধারণের করার কোনো কিছু না, প্রতিটি শিশুর জন্য তার জীবনে বাবা এবং মায়ের যে গুরুত্ব সেটি সমান এবং তাই এই শিশু লায়লা এবং জেসমিনের জন্য তাদের বাবা মাকে পৃথক না করে কিংবা একজনকেই এই শিশুদের দায়িত্ব না দিয়ে দুজনকেই আদালত সময় দিয়েছেন যাতে এই 15 দিনের মধ্যে তাদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে ওঠার, আবারও পুনরায় সুসম্পর্ক গড়ে ওঠার একটি সুযোগ কিন্তু আজকে দেশের উচ্চ আদালত দিয়েছেন। এবং আদালত বলেছেন যে হয়তোবা আশাবাদ করেছেন যে হয়তোবা দেখা গেল 15 দিন পর বাবা মায়ের মধ্যে যেই মতবিরোধগুলো ছিল সেগুলো হয়তোবা তারা সমাধান করার একটা সুযোগও পেতে পারেন এবং সবচেয়ে বেশি উপকৃত হবে যে ছোট্ট দুই শিশু যারা দীর্ঘদিন ধরে একজন গত 7 মাস ধরে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন রয়েছেন, শুধুমাত্র বাবার কাছে ছিলেন, একজন মা প্রায় 5000 কিলোমিটার পাড়ি দিয়ে জাপান থেকে বাংলাদেশে এসেছিলেন তার সন্তানের জন্য, অন্যদিকে একজন বাবা যিনি তার বরাবরের মতোই কিন্তু তার সন্তানের যেই কল্যাণ এবং সেটা নিয়ে তিনি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। বলা চলে যে ভালোবাসার আসলে কমতি কারো মধ্যে নেই, মাও যেমন ভালোবাসেন সন্তানদের বাবাও ঠিক একই রকম। এবং এই যে ইমরান এবং এরিকো দম্পতি তাদের কিন্তু প্রায় দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে তাদের দাম্পত্য জীবন চলছিল এবং এই দম্পতির কিন্তু জেসমিন এবং লায়লা ছাড়া 7 বছর বয়সী আরও একটি শিশু রয়েছেন এবং সেই শিশুটি কিন্তু মা এরিকোর কাছে রয়েছেন এবং সেই শিশুটি কিন্তু জাপানে রয়েছেন। দর্শক যদি একটু মানে পিছনের দিকে যদি দেখতে চাই সেখানে বলা যায় যে এই মাসের 19 তারিখে জাপানি নাগরিক নাকানো এরিকো তিনি প্রথম ঢাকায় আসেন এবং তখন কিন্তু তিনি বাংলাদেশের হাইকোর্টে তিনি একটি রিট আবেদন করেন এবং সেখানে তিনি কিন্তু অভিযোগ করেন যে তার স্বামী ইমরান শরীফ তিনি তাকে না জানিয়ে তার 2 মেয়েকে অনেকটা বলা চলে যে পাসপোর্ট জাল করে ঢাকায় নিয়ে আসেন এবং দীর্ঘ 7 মাস ধরে তার সাথে কোনো যোগাযোগ রাখেননি এবং ঠিক একজন মায়ের প্রায় 5000 কিলোমিটার পাড়ি দিয়ে অন্য দেশে এসে নিজের সন্তানের জন্য সে দেশে সংশ্লিষ্ট আদালতে দ্বারস্থ হওয়া, এই বিষয়টি কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে খুবই ব্যাপকভাবে প্রচার করা হয় এবং এমনকি আদালত কিন্তু সেই সময়ে মায়ের আবেদনটি আমলে নিয়ে কিন্তু বাবা ইমরান শরীফের যে পাসপোর্ট অর্থাৎ তিনি বিদেশ ভ্রমণ করতে পারবেন না তার উপর কিন্তু একটি নিষেধাজ্ঞা দিয়েছিলেন এবং ঠিক তারপরেই কিন্তু পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বাবা ইমরান শরীফের কাছ থেকে তার দুজন মেয়ে জেসমিন এবং লায়লা তাদেরকে নিজেদের কাস্টডিতে নিয়ে আসে এবং পরবর্তীতে তাদেরকে আদালতে হাজির করা হয় এবং সে সময় আদালত কিন্তু এই বাবা এবং মাকে নিজেদের মধ্যে সমঝোতা করার একটি প্রথমবারের মতো সুযোগ দিয়েছিলেন কিন্তু দুপক্ষই আসলে তাদের ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা কিন্তু সেই সমঝোতা রাজি হননি, ফলশ্রুতিতে এই 2 শিশু লায়লা এবং জেসমিনকে কিন্তু তেজগড় ভিকটিম সাপোর্ট সেন্টারে যেতে হয়েছিল এবং সেখানে 7 দিন তার অবস্থান করেছেন এবং ভিকটিম সাপোর্ট সেন্টারে তাদের অবস্থানকালীন সময় কিন্তু মা এরিকো সকাল 8টা থেকে দুপুর 1টা নাগাদ এবং বাবা ইমরান শরীফ তিনি কিন্তু 2টা থেকে বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত নিজের সন্তানদের সাথে আসলে সময় কাটানোর সুযোগ পেয়েছেন এবং এই
শুরুটা পুরো ভিকটিম সাপোর্ট সেন্টারে যে পুরো সময়কালীন ছিল সেখানে কিন্তু সমূহ সংবাদ ছিলেন, এবং আমরা আসলে দেখেছি যে কিভাবে মা নিজের জাপানি রূপকথার বই নিয়ে গেছিলেন, তার সন্তানদের নিজ হাতে সন্তানদের খাইয়েছেন। অন্যদিকে বাবা, যিনি নির্ধারিত সময়ের প্রায় কয়েক ঘন্টা আগেই ভিকটিম সাপোর্ট সেন্টারে পৌঁছাতেন, তিনিও আসলে মেয়েদের তার কন্যারা যেসব বাংলাদেশি খাবার প্রিয় খাবারগুলো রয়েছে বিশেষ করে মাংসের কথা বলেছেন, তারা পেপের কথা বলেছেন, বাবা গণমাধ্যমে এসব কথা বলেছেন যে তিনি তার কন্যাদের প্রিয় খাবার নিয়ে হাজির হয়েছিলেন, এমনকি বাংলা ভাষার যে কবিতা এবং ছড়ার বই সেগুলো কিন্তু তিনি তার সন্তানের জন্য নিয়ে গিয়েছিলেন। অর্থাৎ দর্শক, একটা বিষয় কিন্তু পরিষ্কার যে এই দুই শিশুর প্রতি তাদের বাবা কিংবা মা কারো ভালোবাসার কিন্তু কোনো কমতি নাই, দুজন বাবা এবং মা প্রচণ্ডভাবে তাদের সন্তানকে ভালোবাসেন এবং তারা আসলে নিজ নিজ কাস্টডিতে তাদের এই দুই সন্তানকে আসলে নিতে চাইছেন। কিন্তু আজকে আদালত যেটি বলছেন যে না, বাবা কিংবা মা কারো মধ্যে পার্থক্য করা যাবে না, কিংবা কোনো একজন ব্যক্তিকে খুশি রেখে অন্যজন ব্যক্তির হাতে এককভাবে এই দুই শিশুর দায়িত্বভার কিন্তু আজকে আদালত তুলে দেননি। তিনি বারবার বলছিলেন যে শিশুদের জীবনে তাদের বাবা মায়ের সমান দায়িত্ব রয়েছে এবং তাদের জীবনে এই প্রভাব রয়েছে। অন্যদিকে আজকে কিন্তু আদেশের যখন পর হলো তখন কিন্তু বাবা ইমরান শরীফ এই আদেশে সন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি বলেছিলেন যে আসলে আজকে উচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন সেই আদেশে তিনি অত্যন্ত খুশি, এবং তিনি হচ্ছেন বলছিলেন যে মেয়েদেরকে নিয়ে তার যে দুশ্চিন্তা ছিল সেটা অনেকাংশেই লাঘব হয়েছে এবং তিনি তার কন্যাদের থেকে এতটুকু এখন, বিশেষ করে আদেশের পর আগামী 15 দিন পর্যন্ত তিনি কিন্তু গুলশানে একটি ভাড়া করা বাসায় তার স্ত্রী এরিকো এবং তার দুই সন্তানের সাথে একসাথে বসবাস করবেন। অন্যদিকে মায়ের পক্ষ থেকে যিনি আইনজীবী রয়েছেন তিনিও কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন যে এই 13 দিনের যেই আইনি লড়াই সেখানে আসলে হার জিত বলার কোনো সুযোগ নাই, বরং হচ্ছে তারা বলছেন যে আদালতের এই আদেশের ফলে এই পরিবারটি একজন জাপানি মা এবং একজন বাংলাদেশি বাবার সন্তানদের মধ্যে যে পারিবারিক বন্ধনটা সেটি যে আবারও এক হচ্ছে এটাই আসলে একটা বড় জয় এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই শিশুরা যাতে স্বস্তিতে থাকে। এর আগে যদি একটি বিষয় বলে রাখতে চাই যে আজকে আসলে প্রথমত আদালত যেটি বলেছেন যে যেহেতু এই দুজন মা এবং বাবার মধ্যে বিশেষ করে তাদের যে তিক্ত যে অভিজ্ঞতা তার যাতে কোনো ধরনের প্রতিফলন কিংবা বহিঃপ্রকাশ এই 15 দিনের মধ্যে না ঘটে সেজন্য কিন্তু সমাজসেবা অধিদপ্তরের একজন অফিসার তিনি কিন্তু এই 15 দিন তাদের বিষয়টি মনিটরিং করবেন, পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এই দুটি সংস্থা কিন্তু এই পরিবারটির নিরাপত্তার নিয়োজিত থাকবেন, এবং ঠিক 15 দিন পর আগামী 16 সেপ্টেম্বর হাইকোর্টে এই বিষয়টি নিয়ে আবারও রাখা হয়েছে এবং সেদিন আদালত আসলে এই 15 দিনের মধ্যে এই দুজন একজন মা এবং বাবার আচরণের মধ্যে কোনো পরিবর্তন আসলো কি না, যেহেতু তারা দুজনেই বিচ্ছেদ চাচ্ছেন কিন্তু আদালত তাদের 15 দিন সময় দিয়েছিলেন যে যদি তারা সেই বিষয়টি পুনর্বিবেচনা করে নিজেদের সন্তানদের বেড়ে ওঠার স্বার্থে সেখানে যেই নেতিবাচক একটা পরিবেশ বা তিক্ততা দুজনের মধ্যে সৃষ্টি হয়েছে যারা প্রায় এক যুগের বেশি সময় ধরে দাম্পত্য জীবনে জড়িয়ে আছেন, সেই বিষয়টি যাতে একটি সুন্দর যাতে একটি সমাধান হয় সেই বিষয়টির জন্য আদালত 15 দিন সময় দিয়েছেন। পাশাপাশি দুই শিশু মা এবং বাবার তারা দুজনের স্নেহে তারা পাবেন, এবং পরবর্তীতে কিন্তু 15 দিন পর অর্থাৎ আগামী 16 সেপ্টেম্বর আদালতে মা এবং বাবা তাদের সংশ্লিষ্ট আইনজীবী এবং দুই শিশু তারাও কিন্তু আসবেন। এবং আজকে যদি সবশেষ দর্শক একটি বিষয় বলে রাখতে চাই যে আজকে কিন্তু শুধুমাত্র আদালত দুজন দুপক্ষের আইনজীবী কিংবা মা এবং বাবার কথা শুনেছেন তা নয়, তারা কিন্তু ছোট্ট লায়লা এবং জেসমিন তাদের কথাও শুনেছেন, এবং সেই সময় কিন্তু দুই শিশুই বলেছেন যে তারা আসলে বাংলাদেশে থাকতে চান এবং তারা কিন্তু বাবা মা দুজনের স্নেহেরই কথা বলেছেন। অর্থাৎ এই শিশুর মুখের দিকে চেয়ে বা তাদের ভালো ভবিষ্যৎ একটি সুন্দর ভবিষ্যতের জন্যই কিন্তু আদালত তাদেরকে বাবা এবং মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার যেই উদ্যোগ নিয়েছেন। তো দর্শক, এই ছিল আমাদের এ বিষয়ে আজকের, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত যেই দুই জাপানি শিশু তাদের বাবা মা এবং তাদেরকে নিয়ে যে আইনি লড়াই হয়েছে এবং তারপর যে আদালত যে রায় দিয়েছেন সে বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ। আগামী দিনগুলোতে নতুন নতুন কোনো বিষয় নিয়ে কিংবা ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হব, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর সঙ্গে থাকুন সময়ের।